ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে তো সেই রকম কাজ করতে গেলে আমাদের অনেক বুদ্ধি খাটিয়ে কোচ করে করতে হয় আর এই খাটিয়ে করতে গেলে কিছু নিয়ম যদি আমরা মেনে চলি বা কিছু টিপস ফলো করে যদি আমরা করি কাজগুলো তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয় কাজের ক্ষেত্রে তো সেরকমই আজকে কতগুলো টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো শুরু করা যাক চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা বিছানার মধ্যে জল খেতে খেতে কখনও বোতলের মুখটা খোলা রেখে দিয়েছি বা আলগা রেখে দিয়েছি তো সেক্ষেত্রে এরকমভাবে আমাদের অজান্তে এরকম বোতল পড়ে গেলে তখন কি হয় আমাদের বেডশিটের ওপর বা বিছানার ওপর আমাদের কিন্তু এরকম জল পড়ে যায় অনেক সময় দেখা যায় যাদের ঘরে খুব একদম বাচ্চা রয়েছে সেই বাচ্চারাও কিন্তু টয়লেট করে দেয় এরকম বেডশিটের মধ্যে তো সে কারণেই বেডশিটটা পুরোটাই ভিজে যায় একদম তোসুক জাজিমব্দি কিন্তু এই পুরো ভিজে যায় তো এটা ইমিডিয়েটলি আমরা কিভাবে শুকাবো আর যারা যে সমস্ত বাচ্চারা টয়লেট করে ভেজায় তো সেই টয়লেটের যে একটা গন্ধ টয়লেটটা শুকিয়ে গেলেও কিন্তু একটা গন্ধ থেকে যায় সেই গন্ধটা কিভাবে আমরা দূর করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার চাদরটা তো ভিজেছেই ভিজেছে তারপরে ভেতরের যে বেড ইয়েটা আছে কভারটা সে মানে জাজিম যেটাকে বলে সেটাও কিন্তু আমার ভিজে গেছে তো যে সমস্ত বাচ্চারা টয়লেট করবে তো কি করতে হবে টয়লেট বা জল যাই পড়ুক না কেন এইভাবে তোমাদের ঘরে যদি পাউডার থেকে থাকে যে কোনো সুগন্ধি পাউডার যেটা নাকি সুন্দর স্মেল রয়েছে সেই পাউডারটাকে এই জলটার উপরে বা ছড়িয়ে দিতে হবে তো ছড়িয়ে দিয়ে তারপরে কি করতে হবে তোমাদের ঘরে যদি খবরের কাগজ থাকে এইভাবে খবরের কাগজটা তোমরা দিয়ে দেবে এবার পাউডার তোমরা নাও দিতে পারো কেননা পাউডারটা এক্সেপশনাল যদি বাচ্চারা টয়লেট করে মানে যে সমস্ত জলে দুর্গন্ধ রয়েছে বা যে টয়লেটে জানোই তোমরা দুর্গন্ধ রয়েছে সেক্ষেত্রে তোমরা পাউডারটা ইউজ করতে পারো তা না হলে পাউডার দেওয়ার কোনো দরকার পড়বে না এরকম একটা পেপার ঢুকে দিলে কিন্তু আমাদের আস্তে আস্তে বেডশিটটা শুকিয়ে যাবে এবার বন্ধুরা তোমাদেরকে বলি যতই আমরা পেপার এভাবে ঢুকাই না কেন এই বেডশিটটা শুকাতে মানে পেপারটা তো জলটাকে টেনে নেবেই কিন্তু এই টানতে আর শুকাতে কিন্তু অনেকটা টাইম লাগবে তো চট জলদি আমরা কী করে এই বেডশিটের উপরে পাটটা আমরা শুকিয়ে ফেলবো তার জন্য দেখো একটা ইস্ত্রিকে আমি কিন্তু গরম করে নিয়ে এসেছি এবার গরম করে কী করবো আস্তে আস্তে এইখানে আমি এই যে যেখানে জলটা পড়েছে সেখানে প্রেস করে দেবো আর প্রেস করলে দেখতে পাচ্ছ কত সুন্দর এবং তাড়াতাড়ি কিন্তু আমাদের এই বেডশিটটা শুকিয়ে যাচ্ছে তো এ ক্ষেত্রে মানে এটাতে কী হবে তো তোমাদের মানে খাটনিটাও কম হবে আর খুব চট জলদি কিন্তু আমাদের বেডশিটটা শুকিয়ে যাবে আর যে নিচে যে পেপারটা দিয়ে রেখেছি সেটা কী হবে যে জাজিমটা আমাদের ভিজেছে সেটার মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পেপারের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু নিচটাও শুকিয়ে যাবে তো দেখো এখানে আমার পুরো শুকিয়ে গেছে এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তারপরে দেখো আমি চাদরটা তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চা উপরটা তো শুকিয়ে গেছে জলটাও টেনে নিয়েছে প্লাস হলো দেখো এই যে নিচের যে ইয়েটা এটা দেখো কতটা জল টেনে নিয়েছে তো এইভাবে কিছু রাখতে রাখতে কিন্তু আমাদের এই জাজিম তো শোকের থেকেও জলটা টেনে যাবে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এরকম কোনো সমস্যার মধ্যে পড়লে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে বলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা থাকে সেই সমস্ত বাচ্চারা কী করে সারা গায়ে এরকম পেন বা রঙ পেন্সিল যাই থাকে না কেন বা কেস পেন যাই থাকুক না কেন ওরা কিন্তু মানে কাজের থেকে আকাশটা বেশি করে মানে সারা গায়ে এরকম পেন দিয়ে দাগাতে থাকে এবার এইভাবে যদি সারা গায়ে ওরা পেন দিয়ে দাগাতে থাকে তাহলে কিন্তু ওদের গায়ের দেখতে প্রচণ্ড বাজে লাগে আর এই মানে পেনের কালিটা আমরা কিভাবে চটজলদি তুলতে পারবো সেটারই আজকে একটা টিপস তোমাদেরকে দেখাবো এটা বিশেষ করে বাচ্চারাই করে থাকে কিন্তু এই সমস্ত পেন দিয়ে সারা গায়ে দাগাতে থাকে তো কী করবে বন্ধুরা এরকম পেনের কালি যেখানে যেখানে লাগবে সেখানে তোমাদের ঘরে প্রত্যেকের ঘরে এরকম বডি স্প্রে থাকে এই জাস্ট কিচ্ছু করার দরকার নেই বডি স্প্রেটাকে একটু এই যেখানে যেখানে পেনের কালিটা আছে সেখানে একটু স্প্রে করে দেবে স্প্রে করলেই দেখতে পারবে খুব সুন্দরভাবে আমাদের যে পেনের কালিটা আছে সেটা উঠে যাচ্ছে আমরা জল দিয়ে যতই প্লেন জল দিয়ে যতই ধুই না কেন এই কালি কিন্তু একটু হলেও থেকে যায় কিন্তু আমরা যদি স্প্রে এরকম বডি স্প্রে দিয়ে এইভাবে তুলে ফেলি তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পেনের কালিটা উঠে যাচ্ছে এইভাবে তোমরা যদি কোনো বাচ্চারা এরকম দুষ্টুমি করে থাকে অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে ওদের সারা গায়ের থেকে এরকম পেনের কালি কেস পেনের কালি অবশ্যই তুলে ফেলতে পারবে আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে কাজে লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বিছানায় চাদর পাতি আর এই চাদর পাতার পরে কি হয় আমরা এরকমভাবে বিছানার চাদরগুলোকে গুজি কিন্তু গুজতে গেলেও অনেক সময় দেখা যায় আমাদের হাতে কখনো ব্যথা লাগে বা হাত কেটে গেছে সেইভাবে গুজতে গেলে এই যে কাঠের যে ইয়ে আছে পাটাতনগুলো আসে সেগুলোর যে চোঁচগুলো আছে সেগুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা হয় বা কখনও কি হয় বলতো সমান সমান কিন্তু এরকম গুছতে গেলে হয় না আর অনেকটা সময় আমার ধরে আমাদের এই কাজটা করতে হয় কিন্তু বন্ধুরা একটা ছোট্ট জিনিস দিয়ে যদি আমরা এইভাবে সুন্দর করে বেডশিটটাকে সুন্দর করে নিতে পারি তাহলে খুব ভালো হয় তাই না তো তার জন্য দেখো এখানে আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি এবার খুন্তির সাহায্যে দেখো খুব সুন্দরভাবে এরকম নিচের দিক করে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের বিছানার যে চাদরটা যে সেটা টানটানো হয়ে যাচ্ছে আর এই যে বিছানাটাকে গোজা মানে যে দুটা নিচের দিকে থাকে সেই দিকটা কিন্তু এরকমভাবে যতটা পারছি ভেতরের দিকে কিন্তু ঢুকেও দিতে পারছি আর খুব সুন্দরভাবে সমান করে কিন্তু ঢোকানো হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু আমাদের বিছানাটা অনেকটা ভালো লাগছে তো বন্ধুরা দেখো একটা ছোট্ট টিপস যদি ফলো করে আমরা এইভাবে কাজ করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা কমও সময় লাগে আর তার সঙ্গে কিন্তু আমাদের দেখতেও ভালো লাগে অবশ্যই তো বন্ধুরা তোমরা যখনই বিছানা গোছাবে তখন এই টিপসটা তোমরা ফলো করে দেখবে আশা করি তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা দেশলাই ব্যবহার করে থাকি এবার দেশলাই ব্যবহার করতে গেলে দেখা যায় যখনই আমরা একটা কাঠি জ্বালাই না কেন জ্বালানোর সাথে সাথে কিন্তু কাঠিটা এত পরিমাণ ধরে যায় তো সেই ধরে যাওয়ার কারণে কাঠিটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের জ্বলে যায় সেক্ষেত্রে আমাদের হাত তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকেই থাকে আর খুব কম সময়ের মধ্যে আমাদের অনেক কাঠি এভাবে জ্বলে যায় তো বন্ধুরা আমরা যদি এই কাঠিগুলোকে ইউজ করার আগে একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু কাঠিটা অনেকক্ষণ যাবৎ জ্বলবে আর তোমরা একটা কাঠি দিয়ে অনেকগুলো কাজ করে নিতে পারবে তার জন্য বন্ধুরা আমি তোমাদেরকে একটা কাঠি দিয়ে দেখাচ্ছি দেখো এখানে আমি একটু একটা কলগেট নিয়ে নিয়েছি এবার তোমরা কখনো কাঠির মধ্যে কলগেট লাগিয়ে দেখেছ কি তো এবার থেকে কলগেট লাগিয়ে দেখবে তো দেখো এখানে আমি কলগেটটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবার এই কাঠিটার মাথায় এই কলগেটটাকে কিছুটা সময় রেখে দেব শুকানোর জন্য এবার দেখো আমি কিছুটা সময় পর কিন্তু আমি চলে এসেছি তারপরে দেখো প্লেন বাটিতে জল নিয়ে তারপরে কি করব এই যে বারুদের যে মাথাটা আছে মানে কলগেটেরটা যেখানে লাগানো আছে বারুদের মাথা সেটা কিন্তু ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে এইভাবে চেপে চেপে মুছে নেব মুছে নেওয়ার পর বন্ধুরা এরপরে তখন মানে যখন তোমরা এই কাঠিটাকে জ্বালাবে তখন দেখবে খুব সুন্দরভাবে আমাদের এই কাঠিটা তো জ্বলছেই জ্বলছে পাশাপাশি কিন্তু এক মানে এতটাই আস্তে জ্বলছে যে আমরা এই একটা কাঠি দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করে নিতে পারবো আর আমাদের হাত পুড়েও কিন্তু যাবে না তো দেখতে পাচ্ছ কতটা সময় ধরে আমাদের এই কাঠিটা জ্বলছে আশা করি এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে ফলো করলে তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘর প্রত্যেকের ঘরে কিন্তু মাছ কাটা একটা বিশাল ঝামেলার কাজ আর এই মাছ কাটতে গেলে কিন্তু আমরা যদি অনেক টিপস আমরা ফলো করে থাকি তো সেরকমই কিছু টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো যে কত ভাবে তোমরা উপায়ে তোমরা মাছের আঁশ ছাড়িয়ে ফেলতে পারবে আমরা কিন্তু প্রত্যেকে এরকম ছুরি বটি ইউজ করে থাকি মাছ কাটার জন্য কিন্তু যখনই আমরা ছুরি বটি দিয়ে আঁস এরকম ছাড়াই তখন কী হয় এইভাবে কিন্তু মাছের যে গায়ে সেই চামড়াটা কিন্তু কেটে যায় আর কেটে যাওয়ার কারণে আমাদের এই মাছটা কিন্তু নষ্ট হয়ে যায় প্লাস আমাদের আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তো তার জন্য বন্ধুরা ছুরিটাকে আমি রেখে দেখো এখানে আমাদের যে চপার মানে ইয়ে যেটা নাকি কি সাপনার সাপনার রয়েছে সেই সাপনারটা দিয়ে আমরা যেরকম সবজি কাটি সেইভাবেই কিন্তু আমরা মাছের আঁশটাকে ছাড়িয়ে নিতে পারবো তো দেখতে দেখেছো বন্ধুরা আমি একটা একটা করে দেখাবো যে কতগুলো উপায় তোমরা এভাবে মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবে তো প্রথমে সাপনারটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে বন্ধুরা তোমাদেরকে দেখাবো এই ঘোষণীটা দিয়ে বা র্যাপার দিয়ে কিভাবে আমরা মাছের আশটাকে ছাড়াবো তো দেখতেই পারছো এই যে আমি এখানে একটা বড় ঘষনি নিয়ে নিয়েছি সেখানে দেখো খুব ইজিভাবে আমরা যেভাবে আদা মানে ঘষি বা রসুন ঘষি সেইভাবে কিন্তু ঘষে ঘষে এইভাবে আমরা মাছের আশটাকে খুব ইজিভাবে এবং খুব কম সময়ের মধ্যে এইভাবে ছাড়িয়ে নিতে পারবো এরপরে যাচ্ছে আর একটা টিপসে বন্ধুরা আমাদের ঘরে আমাদের মানে প্রত্যেকের ঘরে চামচ কিন্তু আমরা ইউজ করি আর এই টিপসটা অনেকেই তোমরা জেনে জানো যে চামচ দিয়ে খুব সহজে আমরা এরকম মাছের আঁশ ছাড়িয়ে ফেলতে পারি তো এইভাবে তোমরা যদি একটা চামচ দিয়ে মানে যেটা নাকি মাথাটা একটু ধার থাকবে সেটা দিয়ে আমরা কিন্তু অনেক মাছ এইভাবে ছাড়িয়ে ফেলতে পারি তো এইভাবে দেখো আমি চামচটা দিয়েও কিন্তু খুব সহজে আমার মাছের আশটা আমি ছাড়িয়ে ফেলতে পারলাম তো পুরো ছাড়িয়ে তোমাদেরকে এক একটা করে আমি পরিষ্কার করে কিন্তু দেখাচ্ছি এরপরে বন্ধুরা আর একটা জিনিস সেটা হলো পয়সা আমাদের ঘরে যে কোনো খুচরো পয়সা দিয়েও কিন্তু আমরা এভাবে সহজে মাছের আশ ছাড়িয়ে ফেলতে পারবো আর খুব কম সময়ের মধ্যে আমাদের এই আঁচটা কিন্তু ছাড়িয়ানো হয়ে যাবে আর এইগুলো যেহেতু খুব বেশি ধার না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তো আমরা খুব অনেক আসে এই যে জিনিসগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু তোমরা মাছের আশ খুব কম সময়ের মধ্যে ছাড়িয়ে ফেলতে পারবে তো দেখো এখানে আমার কিন্তু আমি পয়সাটা দিয়েও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম এরপরে এটাও ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে জাস্ট একটা কয়নের সাহায্যে তারপরে বন্ধুরা শেষে দেখাবো যে কিভাবে চা ছাঁকনি দিয়ে আমি এই মাছের আঁচ ছাড়াবো চা ছাঁকনির যে মাথাটা আছে সেই মাথাটা একটু ধারালো হয় তো সেটা দিয়েও কিন্তু আমরা এইভাবে মাছের যে আঁশটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আর খুব সহজ উপায়ে কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবো তো বন্ধুরা তোমাদেরকে নিশ্চয়ই দেখাতে পারলাম যে একটা মাছের আঁশ ছাড়াতে গিয়ে আমরা বটি ছুরি না ইউজ করে তাহলে আমরা কিন্তু খুব সহজে এই সমস্ত জিনিসগুলো দিয়ে মাছের আঁচ ছাড়িয়ে ফেলতে পারি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো